বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে 8টা, এখন থেকে আমি আর ভিডিওটি শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমার সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ঠাকুর ঘর থেকে একটু ঘুরি নিয়ে আসি। ঝাড়টা মোছা পরিষ্কার করা কাছাকাছি সমস্ত কিছু হয়ে গেছে, সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়। আজকে একটা খুব খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে। যাক, ইন্ডাকশানে ভাত বসিয়েছে, এই যে কড়াইতে স্টিলের হাঁড়ি তো আমাদের নেই, কড়াইতে ভাত বসিয়েছে, আর এখানে মুগের ডাল ধুয়ে রেখে দিয়েছি, স্টিলের এটাতে মুগের ডাল বসাবো। তাই ভাবছি পটল ভাজবো, পটল ভাজা এখনো কাটা হয়নি, ওই যে পটল রেখেছি, এই যে পটল রেখে দিয়েছি। তাই ভাবছি জঙ্গলে আমাদের ওইখানে গরু ঘরের পাশে পেঁপে গাছ আছে, তাই ওখান থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি জঙ্গল, আর এদিকে অনেক গাছপালা আছে, তো ওইখানেই আছে পেঁপে গাছ। ওই যে পেঁপে গাছ, এই যে এখানে পেঁপে গাছ, আমার সামনে গিয়ে দেখাচ্ছি, যে পুঁই শাক গাছ আছে, লাল ডাটা, এই যে সবুজ ডাটার পুঁই শাক গাছ, চাল কুমড়ো গাছ, এখান থেকে পারবো। এখানে একটা আছে, আবার ওই একটা বড় দেখতে পাচ্ছেন পেকে পেকে যাচ্ছে, এখানে একটা আছে, অনেক পেঁপে গাছ আছে, দুখানা পেঁপে পারলাম বড় বড়। আর এখানে একটা আছে ছোটো ছোটো, একটা ধাক্কাতে সব পড়ে গেছে, এই দুখানা বড় বড় পেঁপে পারলাম। আর এখন এইটা কাটবো, ডালে কেটে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি মুগের ডাল, একবারে একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, একটু নরম না হলে ভালো লাগে না। আর এদিকে পটল ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেদ্ধ এই যে পেঁপে দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা, মুখটা দেখতে পাচ্ছে না, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা করে ফেলবো। প্রায় 10:30 মতো বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে এখন। আর এই যে পটলটা কেটে রেখেছি সেটা দেখালাম, আমি ইন্ডাকশানে করছি তো মানে অতটা মানে ঠিক বুঝতে পারি না, মানে রান্না করেছি ইন্ডাকশানে এরকম, মানে ইন্ডাকশানটা কেমন ব্যবহার করা হয়, গ্যাসটা ফুরিয়ে গেলে ইন্ডাকশানটা ব্যবহার করি, তাছাড়া আর সেরকম হয় না। দাঁড়ান গ্যাস একটু লো করে নিই, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এই যে জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিই। তাই এইটা না এরকম একটু নড়ে, বেশ কিছু মনে করবেন না, এবার ডালটা দিয়ে দিচ্ছি। একটু গাঢ় গাঢ় করেই করবো, ডালে লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে ঠিকঠাক, এখন ফুটে গেলেই ব্যাস ডালটা একদম রেডি। আর পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু একবারে বসিয়েছি, তো এখন ডালটা ফুটে গেলেই ব্যাস ডাল হয়ে যাবে। তারপর পটল ভাজা করে তারপর আগে ভাত খাবো, তারপরে দেখি কি রান্না করি, কেননা এই কড়াইটা সেরকমটা ভালো নেই, দেখুন এটাও ভেঙে গেছে হাত থেকে পড়ে একদিনকার, আর তারপরে এই যে এটা এরকম ঢকঢক ঢকঢক করে নামিয়ে ফেলেছি, কেমন হয়েছে। আর এই যে পটল ভাজাটা বসে দেখুন, এই পটলগুলো একটু পুড়ে পুড়ে গেছে, এমনি ভেতরে ঠিক আছে, আমি অতটা বুঝতে পারিনি, হাই হয়ে গেছিলো, খেয়ে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। সময় পর আবার আপনাদের সামনে আসলাম, আর সকালে তো রান্নাবান্না আর্ধেক হয়ে গেছে, শুধুই ছানার ডালনা করব। তাই এই যে ছানাটা চটকে এরকম করে করে এই যে ভাজছি, একটুখানি বেশি করেই ভাজবো, নাহলে ভেতরে যদি নরম থাকে ঝোলে দেওয়ার সাথে সাথে গলে যাবে। হচ্ছে আমাদের বাড়ির দুধের ছানা করে করে এরকম করে রেখেছি, আর একটু বেশি করে ভাজবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা আছে, এই কটা নামিয়ে আজ মিক্সারে মশলা রেডি করছি, জিরে দিয়েছি আর অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা দেবো এর মধ্যে দিয়ে গ্রাইন্ড করে। আর কী সবজি দিয়ে করছি দেখাচ্ছি, সেই সবজি দিয়ে আজকে রান্না করে ফেললাম,
কারণ ঘরে সেরকম কোনো সবজি টবজি খুব কম আছে। তো এই যে এখানে আছে আলু আর পেঁপে, পেঁপে আপনারা কেমন খান জানি না, আমার খুব প্রিয় একটা সবজি। আর দেখতেই পেলেন ওই জঙ্গল থেকে নিয়ে আসলাম, তো সেই দিয়ে আজকে দিনটা চালিয়ে দিলাম। রাত্রিবেলা হয়তো একটু ভাত করে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমার স্নান পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন খেতে বসবো, খাবারগুলো নিয়ে আসলাম। কম হয়েছে, ঝোলটা টেনে গেছে, থাক হয়ে যাবে, ডাল আছে। শুভ সন্ধ্যা, আর এখন এই সন্ধ্যাবেলা চা করবো। আর সৈকত এখনও বাড়িতে আসেনি, তো ওর জন্য একটু নুন চিনি জল করবো, কারণ সারাদিন বাইরে থাকে, তো এটা নুন চিনি জল করে দিলে ভালো। তো এখন চাটা করে নিই, আগে চাটা করে নিই, তারপর নুন চিনি জলটা করছি। আমি খাবো না, তোমার জন্য এক কাপ করবো। চা খাবো না, এই তো খানি চেনা চুড়া আছে সেটা খাচ্ছি। আর সৈকত এখনই বাড়িতে আসলো, এই যে বাড়িতে চলে এসেছে, জলটা খেলো, খেয়ে এখন স্নান করছে। এই যে রিমু দেখুন কি করছে, ওইখানে ওই ঘরে গেল, ছোলা ভাজা খেলো। এই যে আমি চলে এসেছি, আমি ধরো বলে কোন কোনায় গেছে, দাঁড়ান দেখাচ্ছি বা কোনায় গেছে। এই যে তেলা কচু পাতা দেওয়া আছে, আর এখানে কিন্তু কিশমিশ দেওয়া আছে, এখন খাচ্ছে না, দেখতেই পেলেন যে সৈকত আইসক্রিম এনেছে, তো খেলাম। আর ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। আর দুপুরে তরকারি ছিল, সেগুলো দিয়ে ভাত টাত খেলাম। তো এখন শুভ আবার ভোরবেলা উঠতে হবে, যা হয় আবার শুরু হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।